এবছরের হজযাত্রীদের সফর সহজ করে তুলতে জোর তৎপরতা করিমগঞ্জ জেলার হজ কমিটির। পুণ্যার্থীদের সুবিধার্থে ভ্যাকসিন সেন্টার 4টি থেকে 6টিতে উন্নীত করার পর এবার সৌদি রিয়াল করিমগঞ্জ থেকে সংগ্রহের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে হজ কমিটি। সম্প্রতি কমিটির কর্মকর্তারা চেয়ারম্যান তথা ডিসি মৃদুল কুমার যাদব এবং সম্পাদক এডিসি আনিস রসুল মজুমদারের সহযোগে জেলার হজযাত্রীদেরকে প্রয়োজনীয় সেবাদান করতে এবার শুরু থেকে যথেষ্ট সক্রিয় রয়েছেন। 4টি ভ্যাকসিন সেন্টারের পরিবর্তে বর্ধিত 2টি ভ্যাকসিন সেন্টার হল নীলামবাজার ও রাতাবাড়িতে। এতে সংশ্লিষ্ট এলাকাসহ আশপাশের হজযাত্রীরাও উপকৃত হবেন। করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে এই পদক্ষেপের জন্য সাধুবাদ জানিয়েছে জেলা হজ কমিটি। এদিকে হজ কমিটির তৎপরতায় করিমগঞ্জে এসে পৌঁছল সৌদি রিয়াল। জেলা হজ কমিটির পক্ষে হজ সেলের ইনচার্জ মাওলানা জসিমউদ্দিন স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চে গিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করে এসে হজযাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছেন, করিমগঞ্জ স্টেট ব্যাংক থেকেই হজযাত্রীদের রিয়াল সংগ্রহ করতে হবে। রিয়াল সংগ্রহ করতে হলে হজযাত্রীদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে বা কভার হেডের অ্যাকাউন্ট থাকলে প্রুফ দেখিয়ে প্রুফের সকলের রিয়াল সংগ্রহ করতে পারবেন। ডকুমেন্ট হিসাবে সঙ্গে নিতে হবে পাসপোর্টের জেরক্স কপি সহ প্যান কার্ড এবং হজ সফরের কভার নম্বর। রিয়াল সংগ্রহ বা কোনো ধরনের সমস্যায় যাত্রীরা হজ কমিটির সহায়তার দ্বার খোলা আছে বলে জানিয়েছেন।